হাই ফ্রেন্ডস, আজকে আমি আমার মা আমরা আবার চলে এসেছি একটা ইডিং চ্যালেঞ্জ করতে। আজকের ডিশ হচ্ছে ভাত, এখানে করলা সিদ্ধ, ঝোলের তরকারি, পটল আলুর তরকারি। শুধু পটল না, এটা পাঁচ মিশারি তরকারি। ও, এখানে মাংস, এখানে চাটনি আছে, আর এটা হচ্ছে এক গ্লাস জল। দুটো থালাতেই একই জিনিস দেওয়া আছে। দেখি কে কত তাড়াতাড়ি খেতে পারে। পানিশমেন্টটা মজাদার আছে, যেটা আমার খুবই পড়বে। আজকে আগের দিন মোমো চ্যালেঞ্জে আমার পাঁচ লঙ্কা খাইয়েছিল, আজকে আমি যেরকম কিছু একটা খাওয়াবো বা যাই হোক কিছু করবো, করবো একটা পানিশমেন্ট একটা দেব। তো শুরু করা যাক, দেখি কে দেবো। 1 2 3 স্টার্ট। খেতে ভালোবাসে। রান্নাগুলো কিন্তু চ্যালেঞ্জ করার জন্য রান্না করা হয়নি, নরমালি যেসব রান্না করা হয়েছে সেই রকমই রান্না করা হয়েছে। কিন্তু ওই যে কালকে আমার কাঁচা লঙ্কা খাইয়েছিল, একটা কথা বলে রাখি, ফোর এমনই একটা খেতে জিনিস যেটা কারোরই ভেতর ভালো লাগে না, আমার লাগে ফোর খুব একটা খেতে ভালো লাগে না, কারণ এটা তোমার সেরকম মতো কোনো টেস্ট নেই। কিন্তু থোড়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, মেয়েদের এমনিতেই 30 বছর বয়সের পরে ক্যালসিয়াম কমতে শুরু করে, সেই জন্য আমার মনে হয় প্রত্যেক মেয়েদের অন্তত ফ্যামিলিতে সপ্তাহে অন্তত একদিন করে ফোর রেসিপি রাখা উচিত। কারণ ফোরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তুই কথা না বললেও তুই আমার সঙ্গে খেয়ে দিতে পারবি না। ঝাল দিইনি আমি তরকারিতে, তুই যতই তাড়াতাড়ি কর তুই খেতে পারবি না। বাঙালি ছেলে হাত দিয়ে খাওয়া অভ্যাস করতে হয়, চামচে খাওয়াও ভালো, হাত দিয়ে খেয়েও খাওয়া অভ্যাস করতে হয়। আর
বাড়িতে চিকেন নেই, খালাদের চিকেন আছে। আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে, চাটনি হয়ে গেল। আমার ভাত দিয়ে চাটনি মাখিয়ে খেতে খুব ভালো লাগে। আমি ওই জন্য চাটনি শুরু মুখে খেলেও একটু অন্তত ভাত দিয়ে মাখিয়ে খাই। আজকে আমি এই লাঞ্চের এই চ্যালেঞ্জটা ইচ্ছা করেই করলাম। না অনেক আমার পরে গেল নিতে পারে অনেকদিন ধরে জানতে চাইছি, আমাকে বলছে না কারণটা। আমি জানি পানিশমেন্ট দিলে সেটা আমাকে বলবে, আমি জানতে পারবো, সেই জন্যই আজকের এই চ্যালেঞ্জটা করা। খাওয়া শেষ করবো আগে, তারপর পানিশমেন্ট জন্য বলবো। রান্না খুব সুন্দর হয়েছে। সোমালো খেয়ে নি, আমরা এখানটা পরিষ্কার করে ফিরে আসছি। ওর জন্য কি পানিশমেন্ট আছে সেটা জন্য। ফ্রেন্ডস, আমরা ফিরে এসেছি কি পানিশমেন্ট নিয়ে। তো আজকের পানিশমেন্ট এটাই যে ও এখন কেন ইউটিউবে চ্যানেলটা খুললো, কারণ ওর বয়স মাত্র 13 বছর। তো এই 13 বছর বয়সে ও কেন চ্যানেলটা খুললো আমি অনেকবার আগে জিজ্ঞাসা করেছি, ওর বাবা জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো উত্তর আমরা পাইনি ওর থেকে, বলতে চাইছে না। তাই আমি ভাবলাম চ্যালেঞ্জে যদি ও হেরে যায় তাহলে তো বলতে বাধ্য। তো আমার একটাই প্রশ্ন যে মাত্র 13 বছর বয়সে ও কেন ইউটিউবে চ্যানেল খুললো। চ্যানেলটা খোলার কারণ হলো এই করোনার জন্য দীর্ঘ 2 বছর আমাদের স্কুল বন্ধ, তাই জন্য স্কুলের অনলাইন ক্লাস করে, টিউশনের ক্লাস করে এবং এক্সট্রা অ্যাক্টিভিটি করে আমার কাছে অ্যাভেলেবল টাইম থাকতো। আর প্লাস আমি দেখেছিলাম যে ইউটিউবে অনেকেও তাদের ভিডিও ছাড়ছে, সেগুলোকে ফেসবুকে শেয়ারও করছে। তো আমি ভাবলাম আমিও যদি শেয়ার করি, মানে ইউটিউবে আমার ভিডিও পোস্ট করি, তাহলে আমাকে লোকে দেখতে পাবে। আমি তাহলে ফেসবুকে পোস্ট শেয়ার করবো, ওখান থেকেও লোকে দেখবে, তাহলে আমার টাইমটাও স্পেন্ড হচ্ছে, এদিকে লোকে দেখতেও পাচ্ছে আমাকে, সেই জন্য এই চ্যানেলটা খোলা, আর কিছু না। এখানে আমার একটা কথাই বলার, মোবাইল একদিকে যেমন খুব ভালো, একদিকে সেরকমই খুব খারাপ। দীর্ঘ 2 বছর অনলাইনে ক্লাস করতে করতে কন্টিনিউ মোবাইল হাতে নিয়ে প্রত্যেক বাচ্চাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, মোবাইল ছাড়া থাকতেই পারে না। যখনই দেখো হাতে মোবাইল, কেন? মোবাইলে ক্লাস হচ্ছে, মোবাইলে টিউশন ক্লাস হচ্ছে, স্কুলের ক্লাস হচ্ছে, ক্লাসের শেষে হোমওয়ার্ক দিচ্ছে, সেই হোমওয়ার্কটাও করতে হচ্ছে 24 ঘন্টায়। যদি কোনো বাচ্চা বা বাচ্চা কেন আমরাও যদি মোবাইল হাতে নিয়ে থাকি তো আমরা অ্যাডিক্টেড হয়ে যাব না? তো প্রত্যেক বাচ্চারাই একটা অ্যাডিক্টেড হয়ে গেছে। তো আমার মনে হয় স্কুলটা এবার অন্তত খোলা দরকার। তো যাই হোক, ঘরের মধ্যে মায়েদের অত্যাচার সহ্য করতে পারছি না। না মোবাইলে খেলে দিস গেম, না দেখতে দেয় মুভি, না দেখতে দেয় কার্টুন, টাইমটা তো আরো পড়ে থাকে না। তাই যখন বড় হবে তখন বুঝতে পারবে। তো যাই হোক, শুনতে পেলাম কারণটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হবে